অনেকেই আপনারা হয়তো ভাবছেন কিংবা মনে করছেন যে আসলে ছাত্রই বোধ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে। একেবারে অভ্যুত্থান একটা সহজ কাজ ছিল না, যদিও কেউ কেউ বলেছেন এটা একবারে নিখুঁত পরিকল্পনা ছিল। গণ অভ্যুত্থানের পরিকল্পনা পরিকল্পনা করে পৃথিবীর কোনো রাষ্ট্রে গণ অভ্যুত্থান হয় নাই। যাই হোক, গত দেড় দশকে রাজনৈতিক দলের উপরে যে অত্যাচার নির্যাতন, সেটার পরেও যে রাজনৈতিক দলগুলোর যে প্রতিরোধ এবং প্রতিবাদ, সেখানে অবশ্যই বিএনপি সবচেয়ে বেশি ভুক্তভোগী গত দেড় দশকের এই ফাঁসিবাদের আমলে। জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ, তারপরেও ফাঁসিবাদের পতনে তাদের ধারাবাহিক লড়াই সংগ্রাম এবং এই যে গণ অভ্যুত্থান যেই ইস্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে, কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের পাটাতনটা তো আমরাই তৈরি করেছি। এবং এই ১৮ সালের আন্দোলনে এই আন্দোলনকে কিভাবে গতিশীল করা যায়, বেগবান করা যায়, ছাত্রদেরকে সম্পৃক্ত করা যায়, জনগণকে সম্পৃক্ত করা যায়, আমরা বিএনপি ঢাকাস্থ নেতৃবৃন্দ থেকে শুরু করে তখন ভারতে ছিলেন সালাউদ্দিন সাহেব কিংবা যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, সবার সাথে সমন্বয় করে কিভাবে কোথায় প্রতিরোধ গড়ে তোলা যায়, ছাত্রদলকে কিভাবে এই আন্দোলনে কানেক্ট করা যায়, শিবির, অন্যান্য রাজনৈতিক দল, এই কাজগুলো কিন্তু বিএনপি সহ বিশেষ করে গণ অধিকার পরিষদ পেছন থেকে একটা বড় ভূমিকা রেখেছে। এগুলো আমরা এখন বলতে চাই না, কথা বললে অনেক কথা বলা লাগবে। আমরা বলতে চাই এই কারণে যে এখন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে কিংবা গণ অভ্যুত্থান ঘটেছে, কিছু মানুষ সামনে ছিল, তাই বলে একেবারে তারা যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, আর সেটা রাজনৈতিক দলগুলো আমরা মেনে নেব, সেটা কিন্তু না। কোনোভাবেই দেশে জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হয়, ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হয় এমন কোনো কাজ কিন্তু রাজনৈতিক দলগুলো কোনোভাবেই সমর্থন দিবে না এবং করবে না। সেই সমস্ত বিষয় নিয়ে বিএনপির সাথে আমাদের বিস্তর আলাপ আলোচনা হয়েছে। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি একটা সহনশীল বার্তা পৌঁছে দেব এবং আমাদের সবার জায়গা থেকে সেই মেসেজটি দিতে হবে, যেন আওয়ামী লীগের আমলে জনগণ যেভাবে তাদের প্রতি ক্ষুব্ধ ছিল, তাদের প্রতি তাদের কর্মকাণ্ডে বিরক্ত ছিল, বর্তমানে গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ করে যুগপৎ আন্দোলনের দলসমূহের নেতাকর্মীরা যেন দায়িত্বশীলতার সাথে জনগণের সাথে সম্পর্ক তৈরি করে এলাকাকে যেন জনগণের জন্য কাজ করে, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সরকার তারা চালাচ্ছে, রাষ্ট্র তারা চালাচ্ছে, আমরা সহযোগিতা করতে চাই। কাজে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে রাজনৈতিক দলের সাথে আলোচনা এবং সমন্বয় ছাড়া যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা না পৌঁছান, যদি পৌঁছান সেটা আরেকটা সংকট তৈরি করবে এবং বিশেষ করে যেটা ইতিমধ্যেই কিছু কিছু সংকট তৈরি হয়েছে। এবং অবশ্যই আমরা চাই যে আগামীতে একটা জাতীয় ঐক্য এবং সংহতির মধ্যে দিয়ে একটা নতুন সরকার গঠিত হোক।